প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। করোনার মধ্যে তোমরা নিশ্চয়ই বাসা অবস্থান করছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে অনার্স চতুর্থ বর্ষের পশ্চিম এশিয়ার ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছি। মাঝখানে আবার বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের আমাদের বিষয়টা যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সময়ের ইতিহাস, মধ্যপ্রাচ্যের ইতিহাস, তো সেই কারণে আমাদেরকে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কেও জানতে হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কেও জানতে হবে। আমাদের কোর্সের শুরুটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, পরবর্তী মধ্যপ্রাচ্য, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব পর্যন্ত। তো এরই ধারাবাহিকতায় আমি মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্লাসটা, ভিডিও ক্লাস আপলোড করেছিলাম। আজকে আমরা আবার একটু ব্যাকে আবার চলে যাব। সেটা হলো আমরা আরব জাতীয়তাবাদ আলোচনা করেছি। আরব জাতীয়তাবাদের আলোচনাতে আমরা বলেছি যে কি আরব জাতীয়তাবাদ, যে কিছু রাষ্ট্রপ্রধানদের ভূমিকা ছিল, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ভূমিকা ছিল, বুদ্ধিজীবী শ্রেণীর, তারপরে কিছু গুপ্ত সমিতির অবদান ছিল। তো এই অবদানগুলো, এই প্রশ্নটা অনেক সময় বড় প্রশ্ন হিসেবেও আসে যে আরব জাতীয়তাবাদে জ্ঞানী ব্যক্তিবর্গের ভূমিকা কি ছিল। তো সেক্ষেত্রে দু তিন জনের নাম উল্লেখ করে তাদের সম্পর্কে আলোচনা করতে হয়। আর যদি খ বিভাগের ছোট প্রশ্ন আসে, তখন উল্লেখ করে দেওয়া হয় যে আরব জাতীয়তাবাদে নাফিস ইয়াজিজির ভূমিকা অথবা বুতরাস আল বুস্তানির ভূমিকা, এভাবে করে উল্লেখ করে দেওয়া হয় ফিক্স করে। তো আজকে আমরা মূলত আলোচনা করব আরব জাতীয়তাবাদের ক্ষেত্রে জ্ঞানী ব্যক্তিবর্গের ভূমিকা কি ছিল। ঠিক আছে, তো তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। এবং আমরা চতুর্থ বর্ষের, আমরা মূলত দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। এটা সেটা হলো আরব জাতীয়তাবাদ, এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আরব জাতীয়তাবাদে জ্ঞানী ব্যক্তিবর্গের ভূমিকা। তো এই ক্ষেত্রে আমরা জ্ঞানী ব্যক্তিবর্গের মধ্যে আমরা আলোচনা করব তিনজন ব্যক্তির কথা। সেটা হচ্ছে একজন নাফিস ইয়াজিজি, দ্বিতীয় জন হচ্ছে বুতরাস আল বুস্তানি, এবং তৃতীয় জন হচ্ছেন ইব্রাহিম আল ইয়াজিজি। নাফিস ইয়াজিজি, যিনি হলেন বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যে, তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সময়কাল ছিল 1800 সাল থেকে 1871 পর্যন্ত তিনি ছিলেন পৃথিবীতে। তো এই জ্ঞানী ব্যক্তি, তিনি লেবাননের একটি ছোট্ট গ্রামে, তিনি একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এবং জ্ঞান আহরণের সীমাহীন আগ্রহ তাকে ছোটবেলা থেকেই খুব তাড়া দিত, এবং এই কারণে তিনি মুদ্রিত যে বইপত্র, এগুলোর অভাব তার জ্ঞানকে কোনোভাবে দমিয়ে রাখতে পারেনি। তিনি কি করতেন, তিনি গির্জার লাইব্রেরিতে রক্ষিত বিভিন্ন পাণ্ডুলিপি, এগুলো তিনি পড়তেন, এবং এগুলোকে তিনি জ্ঞান উপার্জনের জন্য বা জ্ঞান অর্জনের জন্য উপায় হিসেবে তিনি মনে করতেন। এবং সেখানে যেহেতু সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ছিল, তো এই ক্ষেত্রে তিনি যেটা করতেন, তার যে আগ্রহ জ্ঞান আহরণের জন্য, সেটা সেই জন্য তিনি বাড়িতে এনে, এই বইগুলো বাড়িতে এনে এনে পড়ার জন্য অনুমতিটা গ্রহণ করেছিলেন এবং অনুমতি পেয়েছিলেনও। তো তিনি এই সুযোগটারও সদ্ব্যবহার করে তিনি গির্জার যে সকল পাণ্ডুলিপিগুলো ছিল সেগুলো বাসায় এনে তিনি পড়তেন। আর যখনই কোনো মূল্যবান পাণ্ডুলিপি তিনি পেতেন, তখন তিনি তা মুখস্থ করে ফেলতেন এবং তা নিজেই হাতে লিখে নিজের সংগ্রহে রেখে দিতেন। মানে যেমন আমরা নোট করি, এই ধরনের বিষয়। তো তার এই ধরনের যে ব্যাপক পড়াশোনা আগ্রহ, এটা হারিয়ে যাওয়া আরবি সাহিত্যের সান্নিধ্যে তাকে নিয়ে আসে। নিয়ে আস্তে আস্তে বিভিন্ন রকমের বই পড়তে পড়তে একটা সময় এসে তিনি আরবি সাহিত্যের দিকে তিনি আকৃষ্ট হয়ে হন এবং আরবি সাহিত্য পড়া শুরু করেন। আর সাহিত্য ক্ষেত্রে তিনি আরবি ভাষার সমৃদ্ধি দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। ভাষার এই আকর্ষণ এবং সৌন্দর্য তার মনের একটা সুপ্ত আরব সত্তাকে জাগিয়ে তুলেছিল। খেয়াল করে দেখো, আমরা আরব জাতীয়তাবাদ বলতে কিন্তু আরবি ভাষাভাষী, যাদের আরবি কৃষ্টি কালচার যাদের, তাদেরকে আমরা বুঝিয়েছিলাম, তাই না? জাতীয়তাবাদের অনেকগুলো স্টেজ আছে,
বা অনেকগুলো উপাদান আছে, তো এর ভিতর ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর নাফিস ইয়াজিজি যখন ছোটবেলা থেকে বিভিন্ন সময় পড়াশোনা করছিলেন, বিভিন্ন ধরনের গ্রন্থ পড়ছিলেন, পড়তে পড়তে একটা সময় গিয়ে তিনি এই আরবি ভাষার উপর তার একটা গভীর আগ্রহ জন্ম নিয়েছিল। আর তখন থেকে তিনি আরবি ভাষার পুনর্জাগরণের দিকে মনোনিবেশ করেন। তিনি আরবি ভাষায় ব্যাকরণ, যুক্তিবিদ্যা, অলঙ্কার শাস্ত্র ইত্যাদি গ্রন্থ রচনা করেন। আর বিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্য করে তার এই সব ধরনের লেখা ছাত্র এবং শিক্ষক সবার কাছেই খুব সাদরেই গ্রহণ হয়েছিল, বা সবাই সাদরেই গ্রহণ করেছিল তার লেখাগুলা। শুধুমাত্র যে তিনি পুস্তক রচনার মধ্যে তার কার্যক্রম সীমাবদ্ধ রেখেছিলেন তা নয়, তিনি কর্মজীবন থেকে যখন অবসর গ্রহণ করেন তখন তিনি বাড়িতে আরবি ভাষা সম্পর্কে আলোচনার জন্য নিয়মিত বৈঠক বসাতেন। আর নিজেদের মাতৃভাষা সম্পর্কে জানার আগ্রহের কারণে দলে দলে বিভিন্ন লোকজন তার এই বৈঠকে যোগ দিত। তিনি তার আকর্ষণীয় ও প্রাণবন্ত বর্ণনার মধ্য দিয়ে তিনি আরবদেরকে তাদের মাতৃভাষার সৌন্দর্য, সমৃদ্ধি এবং ঐতিহ্য সম্পর্কে অবগত করতেন। এভাবেই তিনি আরবদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তো মূলত হচ্ছে যে আমাদের যেমন বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের বর্তমান জেনারেশনে যে কিছুটা মানে আগ্রহটা কমে যাওয়া, যেমন ধরো আমরা এখন অনেকে আছে যে বাংলিশ শব্দ ব্যবহার করে লিখালিখি করছে বা মেসেজ লিখছে বাংলিশ শব্দ ব্যবহার করে, তো এই জিনিসগুলোকে যদি আমরাও অ্যাভয়েড করতে চাই বা আমরা দূর করতে চাই, সেক্ষেত্রে আমাদের হয়তো এই ধরনের কোনো যদি কাজ করতাম, আমরা কোনো বাংলা ভাষার বিভিন্ন ঐতিহ্য নিয়ে, বাংলা ভাষার বিভিন্ন রকমের ভালো দিকগুলো নিয়ে, সুন্দর যে সৌন্দর্যটা আছে সেগুলো নিয়ে যদি আমরা এই ধরনের বৈঠক করতাম, তাহলে হয়তো আমাদের মধ্যেও, আমাদের এখনকার জেনারেশনের মধ্যেও এই ভাষার প্রতি আগ্রহটা সবসময় বাংলা ব্যবহার করে লিখা লিখা সম্পূর্ণ বাংলা ইংরেজি মিক্সড করে না লিখা, এই ধরনের মানে লিখার সময় আমরা যখন বাংলা, আমাদের বর্ণমালাটাই তো সবচেয়ে সুন্দর, কিন্তু আমরা বাংলা বর্ণমালা ব্যবহার না করে অনেক সময় কি করি, আমরা ইংরেজি বর্ণ দিয়ে বাংলা শব্দ লিখে শুরু করি, এই কাজগুলো যেন আমাদের মধ্যে না হয়। তো এটাও কিন্তু বাঙালি জাতীয়তাবাদের একটা অংশ। তেমনি যেমনি ভাবে আরব জাতীয়তাবাদ জাগানোর ক্ষেত্রে নাফিসিয়া দিদি আরবি ভাষার প্রতি তাদের মধ্যে যে আগ্রহবোধটা বাড়িয়ে বা আরো আরব জাতীয়তাবাদের বিকাশে ভূমিকা রেখেছিলেন। এবার আসি আমরা বুটরাস আল বুস্তানি। বুটরাস আল বুস্তানি তিনি আরব জাতীয়তাবাদের বিকাশে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাকে অগ্রণী ভূমিকায় রেখেছিলেন বলা যায়। তিনি তিনি মূলত 1819 থেকে 1833 এই সময়ের মধ্যে তিনি জীবিত ছিলেন। আর তিনি দাবাইয়া নামক লেবাননের একটি গ্রামে মারোনাইট খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। 1840 সালে তিনি মারোনাইট ধর্ম বিশ্বাস ত্যাগ করে তিনি প্রোটেস্ট্যান্ট ধর্ম গ্রহণ করেন। প্রোটেস্ট্যান্ট কি, এটা হচ্ছে খ্রিস্টান ধর্মের দুইটা পার্ট, একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। তিনি ওই প্রোটেস্ট্যান্ট ধর্মটা গ্রহণ করেছিলেন। এর কারণ ফলে যেটা হয়, ম্যারোনাইট গির্জা তার প্রতি ক্ষুব্ধ হয়েছিল এবং তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে, তাই তিনি প্রাণভয়ে পালিয়ে বৈরুতে চলে আসেন। এখানে তিনি মার্কিন মিশনারিদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে থাকেন এবং বৈরুতে তিনি মার্কিন ও ফরাসি কনসাল যারা ছিল তাদের তিনি কিছুদিন দোবাসীর কাজ তাদের সাথে তিনি দোবাসীর কাজ করেছিলেন। 1860 সালে লেবানন এবং দামেস্কে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা বুটরাস আল বুস্তানির ধর্মীয় মনোভাবে অনেক বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছিল। তিনি সিরিয়াবাসীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তিনি ধর্মকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখতে পান, আর এজন্যই তিনি মিশনারি কার্যক্রম ত্যাগ করে এবং ধর্মভিত্তিক বিভাজন দূর করে সিরিয়াবাসীর মধ্যে বৃহত্তর সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠা এবং দেশপ্রেম জাগ্রত করার তিনি চেষ্টা করেছিলেন। তারপর সংবাদপত্রের মাধ্যমেও তিনি তার আদর্শ সিরিয়া লেবাননের জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এ বছরই তিনি তার প্রতিষ্ঠিত সাপ্তাহিক পত্রিকা
একই বছরে তিনি সাপ্তাহিক পত্রিকাটা লিখেছেন। সেটার মূল ইয়া হচ্ছে যে সিরিয়া আমাদের পিতৃভূমি। তো এই এই নামে তিনি তার সাপ্তাহিক পত্রিকাটা বের করেছিলেন। আর ধর্মীয় বিশ্বাস, সম্প্রদায় এবং নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে সকল সিরিয়াবাসী এই পিতৃভূমি সন্তান তুল্য, এটা ছিল তার পত্রিকার থিম। যারা এ পিতৃভূমিকে ভালোবাসার বদলে সাম্প্রদায়িক উগ্রতা ছড়ায়, তাদের সিরিয়ার বসবাসের কোনো অধিকার নেই এবং তারা এই পিতৃভূমির শত্রু। এটাই এই টোটাল বিষয়টাই ছিল তার সংবাদপত্রের মূল থিম। যে মানে মেন কথা হচ্ছে, মেন কথাটা ছিল কি, সিরিয়া আমাদের পিতৃভূমি, ধর্মীয় বিশ্বাস, সম্প্রদায়, নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে সকল সিরিয়াবাসী এই পিতৃভূমির সন্তান তুল্য, এবং যারা এই পিতৃভূমিকে ভালোবাসার বদলে সাম্প্রদায়িক উগ্রতা ছড়ায়, তাদেরকে সিরিয়া বসবাসের কোনো অধিকার তাদের নেই এবং তারা এই পিতৃভূমির শত্রু। এটাই তার সংবাদপত্রের মূল থিম ছিল। আচ্ছা, যাই হোক, তো তার মতে তিনি ধর্মীয় ঐক্য জাতীয় ঐক্যে রূপান্তরিত হওয়া উচিত, আর সিরিয়ার উন্নয়নের জন্য সিরিয়াবাসীকে সাম্প্রদায়িক পরিচয়ের বদলে জাতীয় পরিচয় খুঁজতে হবে। আর এই লক্ষ্যে 1863 সালে তিনি কতিপয় ব্রিটিশ ও মার্কিন বন্ধুর সহায়তায় একটা জাতীয় বিশ্ববিদ্যালয়, সরি, জাতীয় বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন, যেটার নাম হচ্ছে আল মাদ্রাসা আল ওয়াতানিয়া। এই জাতীয় বিদ্যালয়ে তিনি দীর্ঘ 12 বছর সিরিয়া লেবাননের বিভিন্ন অঞ্চলে হতে আগত ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের যুবকদের ধর্মীয় সহনশীলতা ও জাতীয় বুস্তানি বাইবেল অনুবাদ করেন। দীর্ঘ 10 বছর পরিশ্রম করে 1870 সালে তিনি 2 খণ্ডে মুহিত আল মুহিত নামে একটা আরবি অভিধান প্রকাশ করেন। তিনি প্রথম আরবি বিশ্বকোষ সংকলন করেছিলেন। তার মানে এখানে একটা বিষয় খেয়াল করো, একটা ক বিভাগের প্রশ্ন আসতে পারে যে প্রথম আরবি বিশ্বকোষ সংকলন করেছেন কে, তার মানে সেটার আনসার হচ্ছে বুতরাস আল বুস্তানি। তো এই বুতরাস আল বুস্তানির জীবদ্দশায় এর 6টা খণ্ড প্রকাশিত হয়েছিল। তবে বুস্তানি নিজেকে তুর্কি সুলতানের একজন প্রজা হিসেবেই ভাবতেন। সিরিয়া লেবাননকে তিনি তার পিতৃভূমি হিসেবে বিবেচনা করলেও তিনি একে ওসমানীয় সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু চাননি। তাই তাকে আরব জাতীয়তাবাদী না বলে সিরিয়া জাতীয়তাবাদী বলাই যুক্তিসঙ্গত, কেননা তিনি সিরিয়া পুরোপুরি মানে আরব জাতীয়তাবাদ নিয়ে তিনি চিন্তা করছেন না, তিনি সিরিয়াকে তার পিতৃভূমি এবং সিরিয়াকে তুর্কিদের একটা অংশ হিসেবে তিনি গণ্য করছিলেন। তবে তার এই সিরিয়া ও জাতীয়তাবাদই আরব জাতীয়তাবাদ বিকাশের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল বলে মনে করা হয়। তো এখানে আমরা এরপরে যিনি অবদান রেখেছেন আরব জাতীয়তাবাদে, তিনি হলেন ইব্রাহিম আল ইয়াজিজি। তো ইব্রাহিম আল ইয়াজিজির কেও বলা হয় যে আরব জাতীয়তাবাদের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী। তো বুতরাস আল বুস্তানির সমসাময়িক ইব্রাহিম আল ইয়াজিজি তার মতাদর্শ আরো আরো বিস্তৃত ছিল বুতরাস আল বুস্তানির চেয়ে। তিনি তিনি তার জীবদ্দশা হচ্ছে 1847 থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি বৈরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি গ্রিক ক্যাথলিক ধর্মের অনুসারী ছিলেন, ক্যাথলিক মতের অনুসারী ছিলেন। তিনি নাগা, তাবিব, দিয়া এই এই জায়গাগুলো সহ বেশ কিছু সরি এই না তিনি এই যে নাগা, তাবিব এবং দিয়া এগুলো হচ্ছে সংবাদপত্র এবং ম্যাগাজিন, এই ম্যাগাজিনগুলো বের করেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে বুতরাস আল বুস্তানি তিনি একটা পত্রিকা বের করেছিলেন, সেই পত্রিকাটার নাম বাংলা নাম হচ্ছে সিরিয়া আমাদের পিতৃভূমি। আর ইব্রাহিম আল ইয়াজিজি তিনি যে পত্রিকা বা ম্যাগাজিন বের করেছিলেন তার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে নাগা, আরেকটা নাম হচ্ছে তাবিব, আরেকটা নাম হচ্ছে দিয়া। তো এগুলো মনে রাখতে হবে আমাদের ক বিভাগের প্রশ্নের জন্য। ওকে, তারপর আসি আমরা যে জেসুইটদের যে অনুরোধে তিনি করেছিলেন কি, 1876 থেকে 1880 এই সময়কালের মধ্যে তিনি আরবিতে বাইবেল অনুবাদ করেছিলেন। জেসুইট কারা? জেসুইট হচ্ছে ক্যাথলিক মতবাদের অনুসারী যে খ্রিস্টানরা আছে তাদেরকে জেসুইট বলা হয়। আমরা বলেছিলাম
যে বুত্রাস আল বুস্তানি, তিনি তিনি কিন্তু খ্রিস্টানদের, আমরা বলেছি দুইটা অংশ, একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট। বুত্রাস আল বুস্তানি তিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের অনুসারী হয়েছিলেন। আর ইব্রাহিম ইয়াজিজি তিনি ক্যাথলিক ধর্মের অনুসারী ছিলেন। তো তো মূল কথা হচ্ছে 1876 সালে, 76 থেকে 1880-র মধ্যে তিনি আরবিতে তিনি বাইবেলটা অনুবাদ করেছিলেন। আর আরবিতে অনুদিত দ্বিতীয় বাইবেল হলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের অনুমোদিত প্রথম আরবি বাইবেল, হতে ভাষাগতভাবে অনেক বেশি সমৃদ্ধ ছিল এটা। আর প্রোটেস্ট্যান্টদের অনুদিত প্রথম আরবি বাইবেলটা আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতে প্রতিষ্ঠাতা খ্রিস্টান মিশনারি কর্নেলিয়াস ব্যান ডাইক তার নেতৃত্বে মূলত এটা প্রকাশিত হয়েছিল, এবং সেটা 1856 সালে প্রকাশিত হয়েছিল। আরবি ভাষায় ইব্রাহিম ইয়াজিজির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আরবি বর্ণমালার সহজীকরণ। তিনি আরবি বর্ণের সংখ্যা 300 থেকে কমিয়ে 60টাতে নিয়ে এসেছিলেন। আর আরবি টাইপ রাইটার সৃষ্টিতে তার এই অবদান ছিল অনস্বীকার্য। তিনি আরবদের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, এবং আরবদের অতীত গৌরব ও মহিমার উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি তাদের হীনমন্যতা দূর করার চেষ্টা করেছিলেন। ইব্রাহিম আল ইয়াজিজির মতে, আরবদের জ্ঞান বিজ্ঞান ধার করে ইউরোপীয়রা দ্রুত অগ্রগতি লাভ করেছে। অনারবদের অধীনে যাওয়ার পর থেকে আরবদের অধঃপতনের সূচনা হয়েছে, আর তাই তিনি তুর্কিদের কবল থেকে মুক্তি লাভের মাধ্যমেই কেবল আরবদের পূর্ব ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করতেন। এভাবে আরব জাতীয়তাবাদের বিকাশে এই মহামনীষীর অসাধারণ অবদান রয়েছে। তো এখানে খেয়াল করে দেখো, তিনজন ব্যক্তির মধ্যে আমরা যে তিনজন বুদ্ধিজীবীর কথা আলোচনা করেছি, নাফিস ইয়াজিজি, বুত্রাস আল বুস্তানি, তারপরে হচ্ছে যে ইব্রাহিম আলিয়াজিজি, এখন খেয়াল করো নাফিস ইয়াজিজির কাজ ছিল কি, তিনি বিভিন্ন বৈঠকের আয়োজন করতেন। বৈঠকের মধ্যে তিনি আরব ভাষার যে গৌরব, আরব ভাষার যে সৌন্দর্য, এগুলো তিনি তুলে ধরার চেষ্টা করতেন। এগুলো তুলে ধরার মাধ্যমে তিনি মানুষকে আরবি ভাষার প্রতি তিনি আগ্রহী করে তুলেছিলেন, এবং আরব জাতীয়তাবাদের বিকাশে এই জন্য তার অবদান গুরুত্বপূর্ণ। আর বুত্রাস আল বুস্তানি কি করেছিলেন, তিনি আরবি বা মানে সিরিয়াকে তাদের পিতৃভূমি হিসেবে আখ্যায়িত করার জন্য বা তাদের জনগণের কে এই পিতৃভূমির প্রতি খুব আন্তরিকতা জাগ্রত করার জন্য তিনি একটা পত্রিকা বের করেছিলেন, এবং তিনি 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 এখানে এছাড়াও তিনি আরবি যে ডিকশনারি তিনি প্রকাশ করেছিলেন। আর ইব্রাহিম আলিয়াজিজি কি করেছিলেন, তিনি মূলত আর তিনি সরাসরি একেবারে প্রত্যক্ষ ভাবে চলে এসেছেন। তিনি যেটা করলেন যে যে তুর্কিদের অধীনে থেকে আরবদের স্বাধীনতা সম্ভব, মানে তাদের জাতীয়তাবাদ ফিরিয়ে আনা সম্ভব নয় বা তাদের মধ্যে জাতীয়তাবাদ জাগ্রত করা সম্ভব নয়, তাই তিনি সম্পূর্ণ সরাসরি চলে এসেছেন কি, যে তুর্কিদের অধীনে থেকে আরবদের অধঃপতন নিশ্চিত, আর এজন্যই তুর্কিদের অধীনতা থেকে তাদেরকে বের করতে হবে এবং তাদেরকে পূর্ব ঐতিহ্য ফিরিয়ে আনা তবেই সম্ভব হবে। এই বিষয়গুলো তাদের মাথায় তিনি ঢুকিয়ে দিয়েছিলেন, আর এভাবে তিনি সরাসরি আরব জাতীয়তাবাদে তিনি সর্বোচ্চ অবদান রেখেছেন বলে মনে করা যায়। আচ্ছা, এটার আরো কিছু অংশ আমাদের বাকি আছে, যেমন আরব জাতীয়তাবাদ বিকাশে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মতামতের যে প্রভাব, এই অংশটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। সেই সাথে আমাদের আরেকটা অংশ থাকবে গুপ্ত সমিতির অবদান, এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় অবস্থান করবে।